নমস্কার, রিঙ্কি রান্নাবান্নাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করব চানা দিয়ে কাশ্মীরি আলুর দম। তো পুরো ঘরোয়া পদ্ধতিতে এটা আমি বানাবো। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করব। তো চলুন আমি কিভাবে কাশ্মীরি আলুর দমটা বানাই তো দেখে নেব। চানা দিয়ে কাশ্মীরি আলুর দম বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে রিফাইন তেল গরম করতে দিলাম। 100 গ্রাম সূর্যমুখী আলু, এই আলুটা আমি আগে থেকে হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো তার জন্য কড়াইতে প্রথমে লবণ দিলাম, দেবো অল্প পরিমাণে হলুদ, দিয়ে এই আলুগুলো এবার ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে আমি এবার ফোড়নের জন্য দেব গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা, দেব 2 তেজপাতা, আর এখানে আছে আদা বাটা চামচ, জিরে বাটা, দেব আমি অল্প হলুদ, পরিমাণ মতো লবণ। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা চানা মটরগুলো দিয়ে একই সাথে ভালো করে কষিয়ে নেব। তো এবার চানা মটরগুলো দিলাম, চানা মটর আগে থেকে ভিজিয়ে রাখতে যদি মনে না থাকে তবে হালকা গরম জলের মধ্যে এই চানা মটরগুলো দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো ভিজে যায়। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে 1 বাটি টক দই দিয়ে দেব। টক দই দেওয়া হয়ে গেল, এবার এই যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এগুলো সব একসাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার দেব পরিমাণ মতন লবণ, আগে থেকে শিলে গুঁড়ো করে রাখা মৌরি গুঁড়ো, তো এগুলো সব একসাথে কষিয়ে নেব। গোলাপ জল, কেওড়া জল, ঠিক আছে। তো এর মধ্যে এবার দেব 1 বাটি দুধ, পুরো রান্নাটা দুধেই হবে। আপনারা চাইলে অল্প পরিমাণ জল মেশাতে পারেন, কিন্তু আমি এই রান্নাটা পুরোটা এই দুধেই করব। দেখুন দুধটা দেওয়ার পরে এই আলুর দমটা দিয়ে খুব সুন্দর কালার এসেছে। গ্রেভিটা শুকিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 5-7 মিনিট আমার হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিলাম। সুন্দর ফুটছে এবং কালারও এসেছে ভালো। তো এর মধ্যে এবার আমি ওপর থেকে যে সরিয়ে দিলাম, আর দেব 7 মতো চিনি, দেব 1 চামচ ঘি, দেব পরিমাণ মতন গরম মশলা, সব কিছু দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এই কমপ্লিট হয়ে গেছে চানা মটর দিয়ে কাশ্মীরি আলুর দম। তো এবার আমি এটা নামিয়ে দেব। এই যে কমপ্লিট আমার চানা মটর দিয়ে কাশ্মীরি আলুর দম। তো এটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, এটা বিরিয়ানি কিংবা পোলাওর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এবার একটু পোলাওর সাথে আমি এটা খেয়ে দেখব যে কেমন হয়েছে খেতে। তো পোলাওর সাথে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, একটু টেস্ট করে দেখব কেমন লাগে খেতে। ওই চানা মটরগুলো খেতে বেশি ভালো লাগে,
কাশ্মীরি আলুর দম। আলুটা দেখুন কি সুন্দর গলেও গেছে, আর যে চানা চানাটাও ভালো গলে গেছে। এই এটা কিন্তু পোলাওর সঙ্গে খেতে খুবই ভালো লাগে, এটা দিয়ে না খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তো আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে, সত্যি খুব সুন্দর হয়েছে আর খেতে খুব দারুণ লাগছে, অসাধারণ লাগছে, আমার তো খুব ভালোই লাগছে। তো আপনারাও বাড়িতে এইভাবে বানান এবং খেয়ে বলুন যে রান্নাটা খেতে কেমন হয়েছে। তো খেলাম, আমার কাছে কিন্তু খুব ভালোই লেগেছে। দেখি বাবাকে একটু দিই, বাবা খেয়ে বলো কেমন হয়েছে, খাও বাবা বলো কেমন হয়েছে। খুব ভালো, খুব খুব টেস্ট হয়েছে। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।